টি-টোয়েন্টি ফরম্যাটে সাকিব মাহমুদুল্লাহকে ব্যক্তিগতভাবে চিন্তা করে আগানোর পরামর্শ মিনহাজুল আবেদিন নান্নুর। এই জায়গায় যাদের সুযোগ দেয়া হবে তাদেরকেও লম্বা সময় ধরে পরখ করার পরামর্শ দিলেন সাবেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য সময়োপযোগী ক্রিকেটার বাছাই করাই এখন বিসিবির চ্যালেঞ্জ বললেন তিনি। আমি কিন্তু 99 বিশ্বকাপে যখন বেস্ট পারফরমেন্স করে খেলা ছেড়ে দিয়েছি, আমি জানি কতটুকু আগাতে হবে। একটা প্লেয়ার ব্যক্তিগতভাবে জানে কখন কাকে কখন খেলা থেকে অবসর নিতে, নিজের সীমারেখাটা জানা, সেই অনুযায়ী দাগ টানাটাই একজন সেরা ক্রীড়া ব্যক্তিত্বের পরিচয়। টি টোয়েন্টি বিশ্বকাপের পর সাকিব মাহমুদুল্লাহদের শর্ট ফরম্যাটে খেলা নিয়ে হচ্ছে অনেক আলোচনা সমালোচনা। বিরাট কোহলি রোহিত শর্মারা এই ফরম্যাট থেকে নিজেদের সরিয়ে নিলেও সাকিব মাহমুদুল্লাহরা কী চিন্তা করছেন সেটা এখনও অজানা। এটা একান্তই ওদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এটা তারপরেও এটার বাইরে আছে টিম ম্যানেজমেন্ট এবং সিলেকশন প্যানেল। এটা মনে করবে কোন প্লেয়ারকে নিয়ে আগানো যাবে, কোন প্লেয়ারকে সামনের দিকে আমরা খেলাতে পারবো, সব কিছু চিন্তা করার সিদ্ধান্তটা কিন্তু সিলেকশন প্যানেলকে নিতে হবে। তো সুতরাং এই জায়গায় আমরা বাইরে থেকে বলাটা ডিফিকাল্ট, কোন প্লেয়ারকে নিয়ে ওরা আগাবে, কোন প্লেয়ারকে নিয়ে আগাবে না। তো আমার মনে হয় যে প্লেয়ারদেরও পারফরমেন্সের স্টেবিলিটি দেখা উচিত, যে আমাকে কতটুকু আমি কতটুকু যেতে পারবো এটাও চিন্তা করে আগানো উচিত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। 2026 টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখন থেকে সাজাতে হবে পরিকল্পনা। এসপি, এ টিম থেকে শুরু করে সব জায়গায় আলাদা করে কাজ করতে হবে শর্ট ফরম্যাটের জন্য ক্রিকেটার তৈরিতে। আমার পার্সোনাল মত হলো যে প্লেয়ারকে আপনি সুযোগ দিবেন ওকে একটু সময় দিতে হবে। আপনি এমনভাবে ওই প্লেয়ারকে চিন্তাভাবনা করবেন না যাতে ওই প্লেয়ারকে আপনি একটা দুইটা সিরিজ খেলে আপনি বাদ দিয়ে দিলেন। তো আপনি হাই পারফরমেন্স থেকে টাইগার্স থেকে নিয়ে এ টিম, তারপর ন্যাশনাল টিম, এই চারটা ইউনিটকে দেখে কিন্তু তারপর জাতীয় দলের জন্য রেডি করা হয়। তো সুতরাং এখানে দায়িত্ব কিন্তু অনেক। একটা ন্যাশনাল টিম নিয়ে কিন্তু আগানো যায় না, আপনার হাই পারফরমেন্সের অনেক কোয়ালিটি প্লেয়ার দরকার হয়, ওদেরকে নার্সিং করতে হয়। আপনি টেস্ট খেলাবেন না, ওডিআই খেলাবেন না, টি টোয়েন্টি খেলাবেন। ডিসেম্বরে শুরু হতে যাওয়া ঘরের মাঠে নতুন টি টোয়েন্টি টুর্নামেন্ট নিয়েও বেশ আশাবাদী মিনহাজুল আবেদিন নান্নু। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।